দুই পক্ষের সংঘর্ষের জেরে আজ শনিবার থেকে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী পাঁশকুড়ার চকগোপালের তারামায়ের মন্দির দ্বিতীয় তারাপীঠ। চোখের জলে মন্দিরের চাবি মন্দির কর্তৃপক্ষের, তবে কি আর খুলবে না এই দ্বিতীয় তারাপীঠ? এসবে পড়ে আছি, সেই হিসাবে আমরা আজকে আমাদের মন্দির বন্ধ করতে বাধ্য হলো। দুই পক্ষের সংঘর্ষের জেরে শনিবার থেকে বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী পাঁশকুড়ার চকগোপালের তারামায়ের মন্দির দ্বিতীয় তারাপীঠ। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে চকগোপালে তারামায়ের মন্দিরের অদূরে অবস্থিত এক পান দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, যা পরে একেবারে সংঘর্ষে রূপান্তরিত হয়, যার জেরে ইতিমধ্যেই অনেকেই আহত অবধি হন, যার ফলস্বরূপ আজ শনিবার ওই মন্দিরে উপস্থিত হন পাঁশকুড়া থানার পুলিশ, গ্রাম কমিটি এবং মন্দির কমিটিকে নিয়ে বৈঠক হয়। তারপরেই হঠাৎই মন্দির কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির বন্ধের কথা ঘোষণা করেন। আগত বেশ কিছু দর্শনার্থী মায়ের দর্শন না পেয়েই ফিরে যান। তবে কি আর খুলবে না এই দ্বিতীয় তারাপীঠ? কি বলছেন এলাকাবাসী, মন্দির কর্তৃপক্ষ? সরাসরি শুনব। এখন এই মুহূর্তে আমাদেরকে জান বাঁচাতে হবে, আমরা বাইরে থাকি, ব্যবসা করে খাই। এই মুহূর্তে গ্রামবাসী আমার দিকে যতটা সাহস দিয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমরা এখন মন্দিরটা এত দূর আগাইছি। সেই গ্রামবাসী এখন আমাদের দিয়ে জান লিয়ার জন্যে উঠে পড়ে লাগছে, সেই জন্য আমরা এখন ঘর ছেড়ে মন্দিরে এখন আশ্রয় লিছি। এখন মন্দিরে আশ্রয় লিয়া মানে এখন অফিসার আজকে যেটা বলে গেল, এখন দোষটা আমাদেরই পুরো মন্দির করার কারণে। সেই জন্য আমরা এখন কমিটির ডিসাইড করলাম যে আমরা আজকের পর থেকে তারামা মন্দিরটা বন্ধ করে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাবো, যেখানে আমরা থাকি, বাইরে ব্যবসা করি, সেইখানে আমরা চলে যাবো। মন্দির বন্ধ রয়েছে, কতদিন বন্ধ রাখবেন ঠিক করেছেন সেটা এখন বলতে পারবো না। আমাদের একটা অভিযোগ আসছে বারবার যে গ্রামবাসীদেরকে বাঁশ দিয়ে মারার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে? যদি বাঁশ দিয়ে মারতাম তাহলে আমাদের মাথাটা কি করে ফালি? আমরা যদি মারি তাহলে আমরা কি নিজেরাই নিজেরা মাথা ফাটিলো? আপনারা ওইটা চার পাঁচজন ছিলাম, ওইটা আপনারা দেখবেন সত্যটা কি সেটা যাচাই। একটা ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে মারার ছবি, বেশি আর কিছু বলছি না, আপনারা ওইটা যাচাই করে নিন। কি নাম আপনার? সত্যি কি? আমার নাম পবনজেন্দ্র। বিষয়টা ঠিক কি ঘটেছিল বলো। একটু দাঁড়াও। নমস্কার, আমি চক্রপাল, গ্রাম কমিটির সভাপতি। আজ দুঃখের সহিত বলতে হচ্ছে যে এই নির্মাণ করতে গিয়ে মানে এই মন্দির নির্মাণ করার জন্য এক সময় গ্রামই তাদেরকে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার দুর্বলতা নিয়ে আজ আমাদের আলোচনা ছিল যে পাশাপাশি যেসব পরিবারের জমি জায়গা রয়েছে সেখানে তারা ব্যবসা বাণিজ্য করে ক্ষতি খেতে পারবে, সেই মোতাবেকে তারা দোকানদানি করতে গিয়ে তাদের বাধা পায় এবং একটা ছোট গুমটি করেছিল, পান গুমটি দেখতে পাচ্ছেন। কেন বাধা কেন দিচ্ছিল? কেন বাধা দিচ্ছে? এই এলাকায় তারা মন্দির সংলগ্ন কোনো দোকান করা যাবে না, তারা ব্যবসা বাণিজ্য করবে, এই হচ্ছে তাদের বাধা, এই হচ্ছে তাদের গায়ের জ্বালা। তাই 13 তারিখ মানে 13ই জানুয়ারি দোকানটি রাত্রেবেলা লুটপাট হয়ে যায়। দোকানের মালিক সুকুমার দলুই, পিতা গৌরহরি গৌরী চকগোপাল, তিনি সকালে এসে দেখেন তার দোকান লুটপাট হয়ে গেছে এবং ভাঙচুর হয়ে গেছে। আমরা গ্রামবাসী, তাই আমাদেরকে উনি জানাতে গিয়ে আমরাও মোটামুটি দেখতে আসি যে তার দোকানে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে, দোকানের যে আসবাবপত্র বা চেয়ার টেয়ার ইত্যাদি বিভিন্ন জায়গায় ছড়াছড়ি আছে, মালপত্রও বিভিন্ন জায়গায় ছড়াছড়ি হয়ে আছে। আমরা দেখি গিয়ে আমরা বলি যে তোমরা এটা ডায়েরি করো, থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি করো। ডায়েরি করার পর উনি আমাদেরকে আসেন, খবর দেন দুটোর সময়, বলে পুলিশ আসবেন থানা থেকে, থানা থেকে এলে আমরা ঠিক আছে খবর দেবেন। ঠিক 2:30 নাগাদ প্রায় এরকম পুলিশ এসেছিলো, পুলিশ বলতে হবে যে গ্রামীণ পুলিশ কাজী হোক, তিনি এসেছিলেন। আমরা এসেছিলাম ইতিমধ্যে, আমরা ঠিক ফিল্ডে পৌঁছে গিয়েছিলাম,
এবং আমাদের গ্রামবাসী আরও যে ছ সাতজন সদস্য ছিলেন যেনারা মারও খেয়েছেন, এই সশদর দলই, মানিক দলই আর দুলাল দলই মারও খেয়েছেন, এবং ওই দোকানের মালিক ওরা স্বামী স্ত্রী এবং ওনার ওনার যে ভাই এবং তার স্ত্রী এবং ওনার কাকিমা বৃদ্ধ বয়সে তার একটা ছেলে আছে হাওড়া ছেলে, তাকেও মারধর করেছে, এই একটা মেয়ে তাকেও মারধর করেছে। আমরা চাই, আমরা রুগী নিয়েই ব্যস্ত ছিলাম, তাই আমরা কালকে আমরা এই থানায় যেতে পারলাম না। আজ আমরা চাই এই মিডিয়ার সামনে রেখে আমরা যাতে থানায় যেতে পারি এবং ওই দুষ্কৃতি ব্যক্তিদের উপর আমরা শাস্তি আবেদন করতে পারি প্রশাসনের কাছে। এই জন্য আমরা মিডিয়ার কাছে। কতজন আহত হয়েছে? আহত হয়েছে 8 জন গুরুতর। ঘটনা অনেক কিছু ঘটেছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা কমিটি সিদ্ধান্ত করেছি, আমরা পুরুষোত্তম গ্রামের বংশধর, আমরা চেয়েছিলাম আমাদের যে স্থানীয় এলাকাটাকে আমরা ডেভেলপ করব। এই জন্য আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয় প্রভাঞ্জনের উদ্যোক্তায়, প্রধান উদ্যোক্তায় আমরা তার সহকর্মী হিসাবে আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম এই মন্দিরটা আমাদের পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষ থেকে পুরো দুনিয়াতে ডেভেলপ করার, কিন্তু আমরা অনেক কষ্টের মাধ্যমে মাঝখানে আমরা চেষ্টা করেও আজকে আমরা বিফল হয়েছি। আমাদের এখন এই মুহূর্তে যে অবস্থা যে আমাদের এখন নিজেদের প্রাণ নিয়ে আমরা সংশয়ে পড়ে আছি, তো সেই হিসাবে আমরা আজকে আমাদের মন্দির বন্ধ করতে বাধ্য।